বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো 2024 সালে নতুন নিয়মে ও সঠিক উপায়ে কিভাবে একটি টিকটক লাইট অ্যাকাউন্ট খুলবেন। আমরা অনেকেই অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট খুলতে পারি, কিন্তু টিকটক লাইট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেই প্রসেসটা কিন্তু অনেকেই জানি না। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজেই অল্প সময়ের মধ্যেই আপনি নিজেই একটি টিকটক লাইট অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো চলুন মূল টপিকে চলে যাই। ওকে, তো প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্সে ক্লিক করে লিখবেন টিকটক লাইট। টিকটক লাইট লিখে সার্চ করে দেবেন। দেখতে পাচ্ছেন টিকটক লাইট অ্যাপটি চলে এসেছে। আপনি অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন, আর যাদের ইনস্টল করা রয়েছে তারা এখান থেকে আপডেট করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, এখান থেকে ওপেন করবেন, তারপর অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখেন লেখা আছে সাইন আপ ফ্রম টিকটক। তো এখান থেকে আপনি ইমেইলের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন, ফোন নাম্বারের মাধ্যমে খুলতে পারবেন এবং ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি ইমেইলের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খুলবো, তাই এখান থেকে ইউজ ফোন আর ইমেইল এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন আমাদের একটা ফোন নাম্বার দিতে বলছে। তো আমরা যেহেতু ইমেল অ্যাড্রেস দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলবো, তাই এখান থেকে ইমেইল ইউজার নেম এটাতে ক্লিক করবেন। এবার এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, তারপর এখানে আপনার ইমেইল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এই তীরটাকে এভাবে এদিকে টেনে আনবেন, মেলেনি আবারও এদিকে টেনে আনবেন, এটাও মিলল না। দেখেন একটি হরিণের বডি চলে এসেছে, এটাকে মাথার সাথে মিলাতে হবে। এভাবে টেনে মাথার সাথে অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন ভেরিফাই হয়ে গেছে। তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা আছে ক্রিয়েট পাসওয়ার্ড, মানে আপনার টিকটক অ্যাকাউন্টের জন্য আরেকটি পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রংভাবে দেবেন, এবং পাসওয়ার্ডটি আপনি ছোটো হাতের বড় হাতের অক্ষর এবং অ্যাট দ্য রেট অফ হ্যাশ স্টার এগুলো ব্যবহার করবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে নেক্সট অপশান রয়েছে। তো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এইরকম পরবর্তী একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়েন্স ইয়ার বার্থডে, এখানে আপনার টিকটক অ্যাকাউন্টের জন্য একটি জন্ম তারিখ দিতে বলছে। তবে এমন একটা জন্ম তারিখ দেবেন যাতে আপনার বয়সটা 18 বছরের উপরে হয়। এখানে দেখতে পাচ্ছেন মাস, দিন এবং সালগুলো দেওয়া রয়েছে। এখান থেকে আপনি টিকটক অ্যাকাউন্টের জন্ম তারিখটা দিয়ে দেবেন। আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। জন্ম তারিখটা দেওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, তারপর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রোফাইল নেম, আপনাকে টিকটক অ্যাকাউন্টের জন্য একটি প্রোফাইল নেম দিতে বলছে। তো এখানে আপনি টিকটক লাইট অ্যাকাউন্টের জন্য একটি প্রোফাইল নেম দিয়ে দেবেন। তো এখানে জাস্ট আমার প্রোফাইল নেম দিয়ে দিচ্ছি। তো এইভাবে প্রোফাইল নেমটা দেওয়ার পর জাস্ট এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন, অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন। তারপর আপনার সামনে কিছু টিকটক আইডি শো করবে, এখান থেকে আপনি কয়েকটা আইডিকে ফলো করবেন। আমি কয়েকটা আইডি ফলো করে নিচ্ছি। এভাবে ফলো করে নেবেন তাহলে ভালো হবে। তারপর কোরাসে ক্লিক করবেন, তারপর স্ক্রিনটা উপরের দিকে টান দেবেন। এরপর নিচে থেকে এই প্রোফাইল আইকনে ক্লিক করে প্রোফাইলে ঢুকবেন। আমাদের টিকটক লাইট অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে গেছে, তবে এবার একটু কাস্টমাইজ করতে হবে, তাহলে টিকটক অ্যাকাউন্টটা প্রফেশনাল হয়ে যাবে। তো এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর এইরকম পরবর্তী নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাবেন ফাইনালি আপনার টিকটক অ্যাকাউন্টের নাম এবং প্রোফাইল সেট করার অপশন চলে আসবে। এখানে লেখা আছে অ্যাড প্রোফাইল ফিক্সার, আপনাকে একটা প্রোফাইল ফিক্সার অ্যাড করতে বলছে। তো আপনি এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন, তারপর সিলেক্ট ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন, অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন। আপনার গ্যালারি থেকে একটা ফিক্সার অ্যাড করে নেবেন, তারপর নিচে থেকে সেভ অপশানে ক্লিক করে সেভ করে নেবেন। এরপর আপনার ইউজার নেমটা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি নিজের মতো করে চেঞ্জ করে নিচ্ছি। তো এই নেমটা অ্যাভেলেবল আছে, আমি আবারও অন্য অক্ষর দিয়ে ট্রাই করছি। এভাবে আপনি ট্রাই করে করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এই নামটা অ্যাভেলেবল নেই। তো এভাবে নামটা দেওয়ার পর নিচে থেকে সেভ অপশানে ক্লিক করবেন, তারপর সেট ইউজার নেম এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনি যদি একটা বায়ো অ্যাড করতে চান তবে করতে পারবেন। বায়ো অ্যাড করলে আপনার টিকটক অ্যাকাউন্টটা খুব সুন্দর দেখাবে, তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন।
এবার এখানে আপনাকে কিছু ভালো ভালো কথা লিখতে হবে, কারণ কেউ যদি আপনার প্রোফাইলটা দেখে তাহলে সে খুব খুশি হবে এবং আপনাকে ফলো করবে। তো আমি এখানে লিখছি, সবাই ভালোবাসা দিলে আমি ভালোবাসা দিব। তারপর প্রথমে এবং শেষে লাভ রিয়েক দিয়ে দিচ্ছি। এভাবে আপনাকে এখানে ভালো কিছু কথা লিখতে হবে। তারপর নিচে থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেবেন। আমি সেভ করে দিচ্ছি। তারপর এখান থেকে ব্যাক করব। দেখতে পাচ্ছেন বায়োটা এখানে কিন্তু সেভ হয়ে গেছে। এখন প্রোফাইলটা খুব সুন্দর লাগছে। বন্ধুরা, এভাবে আপনার খুব সহজে একটা টিকটক লাইট অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।